স্বাগত। ঝামনার 25 ফুট কালী পূজা, ঝামনা উদয়ন সঙ্গের দ্বিতীয় বছরের বৈশিষ্ট্য 25 ফুট উচ্চতার কালী প্রতিমা, এই পূজা উপলক্ষে নদা থানার ঝামনার হাই স্কুল ফুটবল ময়দানে চলছে প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সন্ধ্যায় থাকবে লোকাল শিল্পীদের লোকগীতি। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন। 31 অক্টোবর প্রতিমা বিসর্জন হবে বলে জানান ক্লাবের সম্পাদক পলাশ মণ্ডল। আমাদের এটা দ্বিতীয় বর্ষ চলছে। আমাদের ক্লাবের নাম ঝাউবনা উদয়ন সংঘ। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। এখানে মায়ের যে মূর্তিটা হয়েছে সেটা হচ্ছে আপনার 25 ফুট, ঠিক আছে। এখানে আমাদের সদস্যরা প্রচণ্ড খাটাখাটনি করে এবং গ্রামবাসী প্রত্যেকে সাহায্য করেছে আমাদের এই অনুষ্ঠানটাকে করার জন্য। এছাড়া আমাদের থাকছে আপনার 4 দিনকার জন্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, বিভিন্ন রকম মায়ের প্রসাদ বিতরণ থাকছে, হ্যাঁ, আরও অনেক কিছুই আছে। তাছাড়া লাইটিং ফাইটিং এইসব। গতবার প্রতিমার হাইট কত ছিল? গতবার আমরা বড় করতে পারিনি, কেন গত বছর আমাদের প্রথম বর্ষ ছিল। এরপর থেকে আমরা আশা রাখবো আরও ভালো কিছু করার, এটা আমরা প্রতিশ্রুতি মানে ইচ্ছে আর কি। আগামীকালকে কী অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক? আগামীকালকে থাকছে আপনার এই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, প্লাস কিছু লোকগীতি থাকবে, আমাদের এই লোকাল শিল্পীদের নিয়েই থাকবে। আর এই প্রতিমা বিসর্জন কবে হবে? প্রতিমা বিসর্জন আপনার হবে বৃহস্পতিবার 31 তারিখ। মানুষজন কেমন আসছে আর কি? মানুষজন খুব ভালো সাড়া দিচ্ছে, মানুষজন আসছে, বেশ ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে? আমাদের তো প্রচণ্ড ভালো লাগছে। আমাদের ভালো কেন লাগবে? আমরা মানুষজনের জন্যই তো করেছি। এইভাবে মানুষজন সহযোগিতা করুক আমাদেরকে, আমরা প্রত্যেক বছর মাকে এইভাবেই নিয়ে আসবো, এর থেকে ভালোভাবে নিয়ে আসবো। সামনে বছর কী ইচ্ছা আছে? সামনে বছর মায়ের প্রতিমা 25 ফুটই থাকবে, এটা আমাদের বৈশিষ্ট্য। আরও কিছু যদি এর সঙ্গে যোগ করতে পারি, আরও অনেক মানে চিত্র মানে ছবির ইয়ে। তাছাড়া আমাদের 3টের সময় আজকে আপনার ড্রয়িং প্রতিযোগিতা হয়ে গেল, ফলাফলও হয়ে গেছে। 3টে স্তরে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছে, 1-2 হয়েছে, +2, +3, +5 হয়েছে, +5+ হয়েছে। যে চরণে পা
আমি প্রতাপ চুনারি। নমস্কার। কোনো ব্যক্তি, সরকারি বা বেসরকারি কোনো সংস্থা, কেউ যদি আপনার অধিকার লঙ্ঘন করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে ক্ষুণ্ণ করে, অবিলম্বে যোগাযোগ করুন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ, মুর্শিদাবাদ জেলা। যোগাযোগ 9434674111। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।